হ্যালো, ওয়েলকাম এগেন গাইস। তো কথা ছিল এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা ভিনোভক্স প্লাগইনটা কাস্টমাইজ করতে পারেন আপনাদের মন মতো। তো চলুন শুরু করা যাক। তো গাইস, কাস্টমাইজ করার আগে ভিনোভক্সের একটা ফিচার আমি আপনাদের দেখাতে চাই। কাস্টমাইজেশনে এইগুলো পড়বে, এইগুলো কিছু অ্যাডভান্স অপশনসগুলো দেখাবো। তার আগে একটা ফিচার আমি দেখে নিতে চাই, সেটা হচ্ছে গ্যালারি। এইগুলোও আছে, বাট এগুলো আপনি একটু দেখে নেবেন। আমি এখান থেকে গ্যালারিটা দেখিয়ে দিচ্ছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা। আপনি অনেক সময় দেখবেন যে কোনো লাইট বক্স প্লাগইনে যখন এখানে ক্লিক করেন, এখানে পাশে কিছু অপশন আছে যেগুলো ক্লিক করলে মানে নিচের যে ইমেজগুলো আছে পরপর স্লাইড হয়ে আসতে থাকে ওই সেকশনে। তো এটা কীভাবে করে, এটা গাইজ গ্যালারিতে করতে পারে আপনারা। তো এটার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে গ্যালারি অ্যাট্রিবিউটটা কপি করুন। পুরো অ্যাট্রিবিউটটা কপি করে আপনি যে ইমেজগুলো গ্যালারি চান। গাইজ এখানে আমি একটা জিনিস বলি, আমি এখানে একটু হালকা চেঞ্জ করেছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখেছিলাম জাস্ট এই দুইটা, এই ওয়ান ইমেজ ওয়ান আর ইমেজ টুকে কীভাবে আপনারা ইয়া করতে পারেন অ্যাক্টিভ, আর দুইটা ইনিশিয়ালাইজ কোড করে দেখেছিলাম। আর এই টিউটোরিয়াল আমি জাস্ট একটু আগে থেকেই একটা কোড করে রেখেছি, আর এখানে সবগুলোতে একই ক্লাস দিয়ে দিয়েছি। ওকে, তো এই অ্যাট্রিবিউটটা অ্যাঙ্করটাকে দিয়ে দিন প্রত্যেকটা অ্যাঙ্করটাকে। প্রথমে এই দুইটা অ্যাঙ্করটাকে দিই ডেটা গ্যালারি। এবার আমরা এখানে দেখি আসে কিনা। ওকে দেখুন, এখানে একটা অপশন আসলো এই দ্বিতীয় ইমেজটা। ওকে আবার এখানে যাই, আসতেছে রাইট, এই দুইটা ইমেজ আসতেছে। কারণ কি, এই দুই ডেটা গ্যালারি অ্যাট্রিবিউটটা আমরা শুধু এই দুইটা ইমেজেই দিয়েছি, এর জন্য আসতেছে। যদি এবার এটা ইমেজ প্রথমটাতেও দিয়ে দিই, তাহলে এবার সেভ করি আরেকবার। এবার প্রথম থেকে দেখি, ওয়ান টু থ্রি, থ্রি পরে আর এই 4 নম্বর যে ইমেজটা এটা আর আসতেছে না। এটাকেও যদি অ্যাক্টিভ করতে চান, তাহলে এই ডেটা গ্যালারি অ্যাট্রিবিউটটা এখানেও দিয়ে দিতে হবে। এবার সেভ করি, এবার দেখি, ওয়ান টু থ্রি ফোর, আবার এখানে একটা স্লাইড আসতে, থ্রি ফোর। তো এইভাবে আপনারা গ্যালারি করে নিতে পারেন। এবার আসুন ভিনোভক্সের কিছু ফিচার আপনাদের দেখাই। এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নেবেন, টাইটেল। এই টাইটেলটা হচ্ছে অ্যাঙ্করটাকে, যদি আপনার কোনো টাইটেল দিয়ে থাকেন তাহলে টাইটেলে স্টাইল করতে পারবেন এটাই। এখানে গেছে একটা লক্ষ্য করুন যে যখনই এখানে একটা ইমেজে ক্লিক করতেছি, যেখানে ছোট্ট একটা, আবার দেখাই এই ছোট্ট একটা অ্যানিমেশন আসতেছে, এটা হচ্ছে গিয়ে স্পিনার। আপনারা যদি চেঞ্জ করতে চান স্পিনার চেঞ্জ করতে পারেন। এখানে বেশ কয়েকটা স্পিনার দিয়ে রেখেছে, তারা অটোমেটিক 7টার মতো। ধরুন যে আপনি এইটা দিবেন ওয়ান্ডারিং কিউবস, তো এটা করার জন্য আপনারা যে অপশনসে দেখতে পারতেছেন বেশ কিছু অপশন আছে। তো এর ভিতরে স্পিনারটা সিলেক্ট করবেন, এই যে স্পিনার এটাকে কপি করলাম। আর এটাকে আমরা অ্যাক্টিভ করানোর জন্য যে কুইতে যেতে হবে, এখানে ইনিশিয়ালাইজ করে কোডের ভিতরে একটা কার্লি ব্রেসিস দিয়ে স্পিনারটা দিয়ে একটা ক্লোন দিয়ে একটা কোড দিয়ে ভিতরে যে নাম যেটা দিতে হচ্ছেন সেটার নাম, ধরুন এটা দিব, এটা কপি দিয়ে এই যে নাম দিয়ে সেভ। এবার দেখি, এই দেখুন ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে অ্যানিমেশনটা। এছাড়া এখানে যদি আরও কিছু দিতে চান, যেমন ওকে গাইজ, তো যেটা বলতেছিলাম যে স্পিনার আপনার চাইলে দিয়ে নিতে পারেন এখান থেকে। আর এখানে বিভিন্ন কিছু অপশন আছে, তো এইগুলো যেমন এখানে অ্যারো, অ্যারোস কালার, এখানে দেখুন এই যে এখানে যে অ্যারোগুলো আসতেছে, যদি এটা কালার চেঞ্জ করে, এটা হোয়াইটে আছে, তো যদি এখান থেকে অ্যারো কালারটা কপি করেন, তাহলে এখানে যে জাস্ট একটা কমা দিয়ে এখানে অ্যারোস কালার দিয়ে এখানে একটা কোলন দিয়ে একটা সিঙ্গেল কোড অথবা ডবল ডবল কোড দিয়ে ভিতরে এখানে যা কালার দিয়েছেন, ধরুন যে আপনি দিতে যাচ্ছেন রেড, তো রেড দিয়ে সেভ করবেন। আর এবার দেখুন এই যে কালারটা রেড হয়ে গেছে। গাইস এখানে বেশ কিছু অপশন আছে এরকম। ক্লোজ কালার, গাইস এই ক্লোজ কালারটা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা আসতেছে এই যে ক্লোজ বাটন, এটার কালার যদি এটা চেঞ্জ করতে চান, তাহলে সেম একই স্কিপে যে অ্যারোস কালারের এখানে শেষে একটা কমা দিয়ে নিচে এটা পেস্ট কপি করে পেস্ট করে এটা ডবল করে দিয়ে এখানে ক্লোজ করে ধরুন। এবার এটাও দিচ্ছি গ্রিন সেভ দিয়ে এবার এখানে দিয়ে এই যে দেখুন এই ক্লোজ কালারটা গ্রিন হয়ে গেছে, যদি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গেছে ভিনোভক্সের বেশ কিছু অপশন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, ক্লোজ ব্যাকগ্রাউন্ড, যেমন ধরুন যে এই যে ক্লোজের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে বাই ডিফল্ট, যদি চেঞ্জ করতে চান সেম একই এখানে একটা ক্লোজ কমা দিয়ে এটা পেস্ট করে জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি ধরুন হোয়াইট। আপনারা চাইলে এখানে আর যে মানে যে কোনো কালার ইয়া মোড ইউজ করতে পারেন, হেক্সাডেসিমাল কোড, আর জিবি অথবা নাম।
দেখুন এই যে এখানে হোয়াইট হয়ে গেছে, তো গাইস এখানে অনেকগুলো অপশন আছে, একটু দেখে নেবেন, এগুলো দেখে নিলে পারবেন। আর স্পিন কালারও যদি চেঞ্জ করতে চান পারেন সেটা। ওকে, স্পিন কালার বলতে এই কালারটা এখানে বাই ডিফল্ট ব্ল্যাক আসতে, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো গাইস এবার দেখাই যে আমাদের ইমেজটা ছোট আর একটা সাইডে আসলো, যদি এবার এটাকে আমরা সেন্ট্রালাইজ আর বড় করতে চাই তো কী করব? ফার্স্ট অফ অল এটার যে বাই ডিফল্ট সিএসএস আছে ওইটা, সেটাকে আমরা ওভাররাইড করব। তো এটা করার জন্য ইন্সপেক্ট করি, আর এটা বাই ডিফল্ট সিএসএসটা অলরেডি আমরা এই যে অ্যাড করে রেখেছি বিভিন্ন বক্স ডট সিএস, এটার ভিতরে এই সবগুলার এয়ারোস ইমেজ এগুলো সবগুলার সিএসএস দেওয়া আছে, সেটাকে আমরা ওভাররাইড করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো এই ইমেজটাকে ইন্সপেক্ট করার পরে এই যে দেখুন এই ইমেজটা সিলেক্ট, হ্যাঁ এটাই সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে। তো এই ইমেজে একটা ক্লাস আসতেছে গাইজ, দেখুন একটু জুম করি তো দেখতে পারবেন, এই যে দেখুন একটা ক্লাস আসতেছে ফিগলিও যখন এই ইমেজটাকে অ্যাক্টিভ হচ্ছে। তো এই ইমেজ ফিগলিও, হ্যাঁ এই ইমেজের আর যদি এখানে লেফট সাইডে দেখেন ইমেজ ডট ফিগলিও, রাইট, ইমেজ ডট ফিগলিওতে যদি যদি আমরা এটার উইথ আর হাইট বাড়িয়ে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে ইন্সপেক্ট করে দেখি হয় কি না, এটার উইথ ধরুন যে দিলাম 400 পিক্সেল, এস বাড়তেছে, রাইট। তাহলে এবার এটাকে আমরা এখান থেকে ধরুন এই নামটা কপি করলাম, এবার আমাদের সিএসএসে যাব। এখানে আগে থেকে বেশ কিছু সিএস লিখে রেখেছিলাম যেটা ফার্স্ট টিউটোরিয়ালে দেখেছি, তো পেস্ট করলাম। এবার এটার উইথ ধরুন যে দিয়ে দিলাম 500 পিক্সেল, আর হাইটও ধরুন 500 পিক্সেল, যদিও হাইট অটোমেটিক পেয়ে যায় উইথের সাথে। আর এটা মার্জিন লেফট থেকে একটা দিয়ে দিই 20 পিক্সেল, তাহলে এটা একটু সেন্টারের দিকে আসবে। এবার দেখি, দেখলেন গাইজ ইমেজটা বেশ বড় আর সেন্টারের দিকে আসলো, রাইট। তো এইভাবে আমরা ইমেজটা বড় করে ছোটো করে নিতে পারি। আর এবার দেখা যায় যদি আপনারা চান এখানে যে ক্লোজ ব্যাকগ্রাউন্ড এটাকে মানে স্টাইলাইজ করে একটু এখানে আনবেন, সেটাও পারেন। এখানে জাস্ট একটা ইন্সপেক্ট করবেন এটাকে, এটার এবার ক্লাসটা ধরতে হবে এটা কোন ক্লাস পাচ্ছে। ওকে, তো গাইজ দেখুন একটু জুম করে এখানে এটা একটা ক্লাস পাচ্ছে ভি বক্স ক্লোজ, আর এখানে এই যে ভি বক্স ক্লোজের বেশ কিছু স্টাইল দেওয়া আছে রাইট সাইড দেখতে পাচ্ছেন। এটার উইথ আর একটু বাড়িয়ে কমিয়ে দেখি কাজ করে কিনা। হ্যালো, আরেকবার রিফ্রেশ দিই, এটাকে আবার ধরি, এবার দিই, হ্যাঁ কাজ করতেছে। তাহলে আমরা এই ক্লাসটা কপি করব পুরোটাই, কপি করে আমাদের সিএসএস এ আসবো, পেস্ট, সরি পেস্ট। এখানে এটার উইথ ধরুন যে দিলাম 80 পিক্সেল, হাইট ধরুন যে দিলাম 80 পিক্সেল, ওকে দিয়ে দেখি, হ্যাঁ এটা কাজ করলো। আর এটা ফন্ট সাইজটা একটু বড় করে দিই, 40 পিক্সেল, হ্যাঁ বেশ বড় হয়েছে। এটা লাইন হাইট দিয়ে দিই, তাহলে এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে যাবে, 80 পিক্সেল আসলো। এবার গাইস এটাকে আমাদের এখান থেকে এখানে সরাতে হবে, তো এটা করার জন্য দেখি এটাকে অন্য কিছু ইউজ করেছে কিনা এরা, মার্জিন লেফট রাইট। তো ভি বক্স ক্লোজ এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা পজিশন দিয়ে এটাকে সরিয়েছিল, তাহলে আমাদের রাইট থেকে একটা মান দিয়ে দিলে হবে, রাইট থেকে ধরুন যে দিলাম 80 পিক্সেল সরে আসো, এই যে দেখতে পাচ্ছেন রাইট থেকে এটা 80 পিক্সেল সরে আসছে। ওকে, এবার এটা যদি বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 50%, এটা গোল হয়ে যাবে। ওকে, এবার আসুন গাইজ দেখাই যে কীভাবে আপনার এই অ্যারোটাকে কাস্টমাইজ করবেন। গাইজ অ্যারোটাকে কাস্টমাইজ করার জন্য এখানে যে ক্লাসটা আসতেছে এখানে এই ভিনো বক্সে ওরা অ্যারোটাকে একটু অন্যভাবে দিয়েছে, যে কারণে আপনার এখান থেকে যদি এই যে ভি বক্স নেক্সট সিলেক্ট করে যদি এদের উইথ হাইট বাড়িয়ে দেন এটা ওয়ার্ক করবে না, কাজ করবে না। এটাকে ওয়ার্ক করানোর জন্য গাইজ আমাদের যা করতে হবে আপনাদেরকে আমি খুব সহজ একটা ট্রিক দেখাই, যেটা আমি নিজে ফাইন্ড আউট করেছি অনেক ইয়েতে। তো এই ভিনো বক্সের যে সিএসএস ফাইলটা আছে এটাতে আপনারা ফার্স্টে যাবেন, তো গেলে এরকম একটা কিছু দেখতে পারবেন। ওকে গাইজ, তো এই হচ্ছে ভিনো বক্সের সিএসএস, সরি গাইজ একটু আম্মু ডাক দিয়েছিলো, আচ্ছা যাই হোক, পরপর দুইবার ডাক দিল, তো দুইবার আরেকবার ডাক দিয়েছে গাইজ, আমি আসতেছি, এগেইন সরি গাইজ, আম্মু ডাক দিয়েছিলো, এই নিয়ে তিনবার, তো আচ্ছা যাই হোক। তো যদি আপনারা এবার এটা যেটা বলছিলাম যদি অ্যারোটাকে কাস্টমাইজ করতে চান, তো এখান থেকে ইন্সপেক্ট করে আপনারা কাস্টমাইজ করলে অ্যারোটা ভালো মতো কাস্টমাইজ করতে পারবেন না, তো আপনার পারবেন এটা ভালো, কারণ এটা একটু অন্যভাবে দেওয়া আছে ভিনো বক্সে অ্যারো স্টাইলটা। তো এটা যে কারণ করবেন ভিনো বক্স ডট সিএসএস এ যাবেন, যেটা আপনার অলরেডি লিঙ্ক আপ করে রেখেছেন, এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসলে আপনারা এই সেকশনটা পাবেন, ভি বক্স নেক্সট আর ভি বক্স প্রিভিউ। এই সেকশনটা থেকে এই যে ওভারফ্লো হিডেন এটাকে কমেন্ট আউট করে দিলাম, মানে এটা আর এখন কাজ করবে না,
আর এই যে এই সেকশনটা ভি বক্স নেক্সট আর ভি বক্স পিপ থেকে ওভারফ্লোটা হিডেন করবেন। ওকে, এবার হিডেন করার পর দেখি কী চেঞ্জ আসলো আপনাদের দেখাই। দেখুন এখানে হিডেন করার পর একটা লেখা আসলো নেক্সট। এবার যদি পাশে একটা ইমেজে যাই, এখানে একটা লেখা আসতেছে প্রিভিউ। তো গাইস ভি বক্স বিনো বক্স এটা বাই ডিফল্ট আসে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। আমি অ্যাটলিস্ট পাইনি এই লেখাটা রিমুভ করতে এখান থেকে। তো যে কারণে এখানে আমি একটা ট্রিক ইউজ করব, এই লেখাটা আসতেছে কারণ গাইস এটা বিনো বক্সে একটা অন্যভাবে স্টাইল করা এই অ্যারোগুলো, এর জন্য। তো এখান থেকে আমি যে ট্রিকটা ইউজ করি সেটা হচ্ছে কালার ট্রান্সপারেন্ট করে দিই। এবার সেভ করি, এবার এই লেখাটা গন আর নেই। ওকে, দেখতেছেন এইটা, এইভাবে আমি লেখাটা রিমুভ করি। আপনারা চাইলে অন্য কোনো যদি ট্রিক্স ফাইন্ড আউট করতে পারেন সেটা ভালো, বাট এই ট্রিক্সটা খুবই ইজি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর অ্যান্ড পরের সেকশন নিচে যেটা ভি বক্স নেক্সট স্প্যান আর ভি বক্স প্রিভি স্প্যান, এখানে যে উইথ হাইটটা আছে এইটা বাড়িয়ে দিবেন, ধরুন 50 পিক্সেল, 50 পিক্সেল। এটা হচ্ছে গাইস, এই যে দেখুন এই এটা বাড়ানোর সাথে সাথে এখানে অ্যারোগুলো সাইজ এটাও বড় হয়ে গেল। একবার রিক্যাপ করিয়ে দিই, ফার্স্টে আপনারা ভিনো বক্সে যদি অ্যারো সাইজ বড় ছোট করতে চান তাহলে ভি বক্স ভিনো বক্সে যে সিএসএস ফাইলটা আছে এটাতে যাবেন। যাওয়ার পরে লাইন নাম্বার 82 থেকে 94-এর ভিতরে ভি বক্স নেক্সট আর ভি বক্স প্রিভিউতে ওভারফ্লো হিডেন যেটা আছে এটা অফ করে দিবেন বা রিমুভ করে দিবেন, আর কালার ট্রান্সপারেন্ট করে দিবেন, তাহলে যে লেখাগুলো ছিল চলে যাবে। আর তারপরে নিচে যে লাইনটা ভি বক্স নেক্সট স্প্যান আর ভি বক্স প্রিপ স্প্যান, ওইখানে যে উইথ আর হাইটটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের কাজ এতটুকুই, তাহলেই এটা এরকম হয়ে যাবে, মানে এই অ্যারোগুলো বড় হয়ে যাবে। আর এবার অ্যারোগুলোকে আর এই কাজটা চাইলে আমরা এই আমাদের সিএসএসও করতে পারতাম, বাট আমি দেখাইনি, এটা আপনাদের জন্য অনেক কনফিউশন হতে পারতো, যে কারণে আমি এখানেই দেখালাম। আর এবার এটাকে আমরা রাইট থেকে একটা মান দিয়ে দিব, ধরুন যে এখানে যে ভি বক্স এটা নিচে দেওয়া আছে ভি বক্স প্রিপ, মানে প্রিপ মানে হচ্ছে এই যে এই বাটনটা, আর নেক্সট মানে হচ্ছে গিয়ে এটা। তো প্রিপ লেফটে 15 পিক্সেল দেওয়া আছে, আমরা এখান থেকে 15 থেকে কেটে 60 করে দিলাম, তাহলে এটা একটু সরে আসলো। আরও দিয়ে দিই ধরুন 260, বেশ কাছে আসলো। এবার রাইটে যেটা আছে ওইটাকেও রাইট থেকে 260 করে দিলাম। ওকে, তাহলে এটা কাছাকাছি এসে বললো। তো এই ভিনো বক্স এইভাবে কাস্টমাইজ করতে পারেন। আপনার আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, যদি ভিনো বক্স আপনার কাস্টমাইজ করতে চান তাহলে মানে এই অ্যারোগুলো এইগুলো, তাহলে এই ক্লোজ বাটনটা কাস্টমাইজ করা খুবই ইজি। ক্লোজ বাটনটা জাস্ট ইন্সপেক্ট করে ভি বক্স ক্লোজের মানগুলো কমিয়ে দিলেই হবে। কিন্তু যদি ভিনো বক্সের অ্যারোগুলো কাস্টমাইজ করতে চান তাহলে ভিনো বক্সের অ্যারোগুলো কাস্টমাইজ করার জন্য এদের মানগুলো চেঞ্জ করলে হবে না এখান থেকে। এই জন্য আপনাদের যেটা করতে হবে, ভিনো বক্সের যে সিএসএস ফাইলটা আছে এটাকে ওভাররাইট করতে হবে। তো ফার্স্টে আপনারা ভি বক্স নেক্সট আর ভি বক্স প্রিভিউতে যে ওভারফ্লোটা হিডেন করবেন অ্যান্ড কালারটা ট্রান্সপারেন্ট, তারপরে ভি বক্স নেক্সট স্প্যান আর ভি বক্স প্রিভি স্প্যানে যে উইথ হাইট বাড়িয়ে দেবেন, তাহলে অ্যারোর সাইজটা বড় হয়ে যাবে উইথ হাইট অনুযায়ী। আর এখান থেকে এবার অ্যারোটাকে সরানোর জন্য ভি বক্স প্রিভ অ্যারোটা, মানে যেখানে লেফট সাইডে যেটা থাকে সেটাকে সরানোর জন্য ভি বক্স প্রিভ থেকে লেফট একটা মান দিয়ে দেবেন, আর রাইট থেকে রাইট অ্যারোটা সরানোর জন্য ভি বক্স নেক্সটে একটা রাইটে মান দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। তো গাইস এই ছিল ভিনো বক্সের বেসিক কাস্টমাইজেশন। এখানে আরও অনেক অপশন আছে, মানে এই বেসিক কাস্টমাইজেশনগুলো, আর ভিনো বক্সে বেশ কিছু অপশন আছে গাইস, চেলো সবগুলো আর কি দেখানো দেখালে শুরু করলে দেখানো শুরু করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। অ্যান্ড গাইস যাওয়ার আগে বেশ কিছু কথা বলি, ওইখানে একটা ইয়ে আছে বর্ডার, এটা দিয়ে আপনারা চলে এটা দেখিয়ে দিই, এটা বর্ডারটা যদি এখানে দিয়ে দেন এটা থিকনেস একটা বাড়বে, বর্ডার ধরুন যে দিলেন 10 পিক্সেল, তাহলে একটা ভিনো বক্স একটা বর্ডার পাবে, এই যে হোয়াইট কালারের বর্ডার 10 পিক্সেল। চাইলে এটা কালারটাও চেঞ্জ করতে পারেন এখানে, ঠিক আছে। তো এই তো গাইস, এই আর ভিনো বক্সের বেশ কিছু অপশন আছে, চাইলে আপনারা ভিনো বক্সের সাথে ভিডিও ইউজ করতে পারেন, তারপর হচ্ছে গিয়ে ভিডিও ইউজ করতে পারেন, অ্যাজাক্স জি ম্যাপস ইউজ করতে পারেন, এগুলো আপনার একটু দেখে নেবেন। আইএ ফ্রেম দিয়েও ইউজ করতে পারেন ভিনো বক্সের সাথে, খুবই ইজি, জাস্ট এদের অফিসিয়াল ডকুমেন্ট ওয়েবসাইটটি একটু দেখলেই হয়ে যাবে। তো আর যদি গাইস যদি কোনো কনফিউশন থাকে তাহলে নিচে কমেন্টে জানান, আমি সলভ করার ট্রাই করব। তো এই টিউটোরিয়াল এতটুকুই, ওকে গাইস, আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানান গাইস, কারণ আপনারা আর যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে সেটাও আমাকে জানান, তাহলে আমার ভালো লাগবে, কারণ ভিডিও ক্রিয়েট করার সময় বেশ কিছু ভুল হয়তো ইগনোর হয়ে যেতে পারে যেটা চোখে পড়ে না। ওকে গাইস, দেখাবেন।